আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসানুদ্দিন নুমান পবিত্র মায়ে রমজানের শুভেচ্ছা আপনাদের সকলকেই আমরা অনেকেই হতাশ হয়ে যাই মানে এই হতাশ হওয়ার জায়গা থেকে আপনি কিভাবে বের হবেন আমরা কেনই বা হতাশ হয়ে যাই এই বিষয় নিয়ে আপনাদের সামনে খুবই সামান্য একটু কথা বলবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আমরা হতাশ হই কেন আমরা হতাশ হওয়ার পিছনে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যে কারণে হতাশ হয়ে তার প্রথম নাম্বার যে কারণটি সেটা হচ্ছে যে নিজের প্রতি একেবারেই আত্মবিশ্বাস নাই যে আমি এটা করতে পারবো আমি এটা দিয়ে ভালো কিছু করতে পারবো অথবা আমি অমুক জায়গায় যেতে পারবো এরকম একটা যে পজিটিভ থিংকিং এটা আপনার ভিতরে নেই আপনার কাছে মনে হয় কি না আমি এটা পারবো না আমার দ্বারা এটা সম্ভব না আমি অমুক জায়গায় যেতে পারবো না এই কাজটা আমার দ্বারা তো কোনোভাবেই সম্ভব না এই যে না জাতীয় বিষয়গুলো আপনাকে কি করছে হতাশ করে দিচ্ছে হতাশার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমার কাছে মনে হয় যে অনেকটা এই কথাটাকে অনেকে অনেকভাবে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা এরকম হবে যে আপনার জায়গা থেকে হয়তো বা মনে করতে পারেন যে আমি হতাশ তা আল্লাহ তালা তো হতাশ হতে আপনাকে নিষেধ করেছেন তাহলে আপনি হতাশ কেন যে তুমি নিরাশ হয়েও না তুমি হতাশ হয়েও না আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ তাহলে আপনি হতাশ কেন যখন আপনি নিরাশ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে যাচ্ছেন তার মানে কি আল্লাহর হুকুমটাকেও অবিশ্বাস করছেন আপনি সো বিষয়টা চলে যাচ্ছে আমি ওইদিকে না যাই সো নিজের জায়গা থেকে কিন্তু হতাশ হওয়া যাবে না সামনে আপনার জন্য যেটা ভালো হবে সেটা আল্লাহ তালা রেখে দিয়েছেন যেটা সামনের দিনগুলোতে আপনার জন্য খারাপ হবে আল্লাহ তালা সেটাকে পিছিয়ে রেখেছেন কিংবা সেটা আপনাকে হয়তো বা দিচ্ছেন না আমরা মনে করি কি যে এটাতেই মনে হয় আমি হতাশ হয়ে যাচ্ছি এটা মনে হয় আমার পাওয়ার দরকার ছিল আমরা অনেক সময় চেয়ে বসে যে আল্লাহ আমাকে কয়েক কোটি টাকা দান করো কিন্তু কয়েক কোটি টাকা আল্লাহ যে আপনাকে দিবে আপনি ধরে রাখতে পারবেন আপনি কি এতটুকু ক্যাপাবল আপনার আল্লাহ তো ভালো জানেন তারপরে আপনার জায়গা থেকে আপনি হতাশ কেন আমরা অনেক সময় বলি যে আমি বিয়ে করলে আমি কি করব আমি আমার ওয়াইফকে কি খাওয়াবো হয়তো বা কিছুদিন পরে একটা সন্তান আসবে আমি তখন তাদেরকে কি কি খাওয়াবো আমি তো নিজেই খেতে পারি না আরে ভাই বিয়ে করার জন্য তো খাওয়ানোটা শর্ত না বিয়ে কারণ তার রিজিক আল্লাহ তাকে দিয়েছেন। তার রিজিক সম্পর্কে আপনার কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই সো আমি মনে করি আমার জায়গা থেকে আমি মনে করি আর কি যে হতাশ হওয়ার কোনো জায়গায় আমি খুঁজে পাই না আমি হতাশ কেন সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে কখনো হতাশ হই না কারণ হতাশ হলে আমি অনেক পিছিয়ে যাই কারণ হতাশ হলে আমার কাছে মনে হয় যে সত্যি আমি হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো কিছু জিনিস হারিয়ে ফেলছি আমি কখনোই হতাশ হই না আপনি আমাকে বিশ্বাস করেন আর নাই করেন আমাকে দেখে আপনার কি মনে হয় আমি জানি না বাট আমার জায়গা থেকে আমি খুবই আশাবাদী একজন মানুষ সামনের দিনগুলোতে আমি কিভাবে কে কাজ করে যাব কিভাবে এগিয়ে যাব এই আশা নিয়েই আমি কিন্তু কাজ করছি আমি এগিয়ে যাচ্ছি আমি কখনোই হতাশ নই আমাকে যদি কেউ হতাশ করে চলে যায় মনে হচ্ছে তার জায়গা থেকে যে আমি আসানের হতাশ করে চলে গিয়েছে তাহলে এটা তার ব্যর্থতা আমি হতাশ নই আমার জায়গা থেকে আপনি যদি আমাকে হাজার কেন লাখ টাকাও যদি ক্ষতি করে চলে যান তারপরে আমি হতাশ নই কেন জানেন কারণ এই লাখ টাকা খরচ হওয়া এমনটি হতে পারে আমার কোটি টাকা বেঁচে গিয়েছে আল্লাহ তালা আমার এটাই ভালো মনে করেছেন তাই আমি এটার প্রতি সন্তুষ্ট আমি আমার জায়গা থেকে হতাশ নই আপনি কেন আপনার জায়গা থেকে হতাশ আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে হতাশ হওয়া যাবে না যার যেরকম কর্ম করবেন সেরকমই ফল পাবেন আপনি ইনস্ট্যান্ট কোনো ফল না পেতে পারেন বাট সেটার ফল যদি ভালো করে থাকেন তাহলে ভালো ফল পাবেন যদি খারাপ কিছু করে থাকেন সেটা খারাপ ফল পাবেন যদি মধ্য অবস্থায় কিছু করে থাকেন তাহলে মধ্য অবস্থায় এটার একটি ফল পাবেন আশা করি বুঝতে পেরেছেন সো প্লিজ কেউ হতাশ হবেন না দয়া করে কেউ হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নেই এগিয়ে যান সামনের দিনগুলোতে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যান অনেক ভালো কিছু করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু